ଘରକୁ ଫେରୁଛନ୍ତି ଉତ୍ତମ ଏପଟେ ପରିବାର ଲୋକଙ୍କ ଖୁସି କହିଲେ ନ ସରେ ଉତ୍ତମ ପଣ୍ଡା ଯିଏ ଚର୍ଚ୍ଚାକୁ ଆସିଥିଲେ ଯେ ଘର ଛାଡ଼ିବା ପୂର୍ବରୁ ତାଙ୍କୁ ଏକ ରୋଗ ହୋଇଥିବା ନେଇ ସେ ଚିଠି ଲେଖିଥିଲେ ଏବଂ ଘର ଛାଡ଼ିଥିଲେ ଯାହାକୁ ନେଇ ପୁରା ଗାଁ ପୁରା ପରିବାର ଏବଂ ବାପା ମା' ଖୋଜିବାରେ ବ୍ୟସ୍ତ ହୋଇପଡ଼ିଥିଲେ ଏବଂ ସେତେବେଳେ ସେ ଗଣମାଧ୍ୟମର ସାହାରା ନେଇଥିଲେ ଏବଂ ପୋଲିସର ସାହାରା ନେଇଥିଲେ ଏବେ ଆମ ସହିତ ଅଛନ୍ତି ଯେଉଁ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଜଳେଶ୍ୱର ବ୍ଲକ୍ ଅନ୍ତର୍ଗତ ସରିଷା ଗାଁର

কম পচারিনি ছুঁ কিশ করছি না আমি এটি ছেড়া হয়েছি খাইছু কিস খাইব কথা সে কে পুলিশ মানে যা দেখে খাইছি বলতে দেহ ভালো না হা ভালো কোথাও ঠাব কোটি পত্তা কোথাও দিল্লি দুইশ ছিলোমিটর দূর আগ্রার সেটি পুরো খবর খবর পাইলে আমার এই ডেমুয়া ছুঁয় সে অছেন সেটি আগ্রার সেই তা ভাই খবর দেলে তাপরে এই হইতে হইতে ইয়ে সে খবর পাইলে তাপরে তা সরু মতো খবর দেলে যে মা চিন্তা করতু না উত্তম পাইছি পুঁ কু যে রোগ বাবদি বায়োস্কপি করছেন অর্থাৎ যে ক্যানসর বাবদে সে রোগ বাবদ মানে কিন্তু বায়োস্কপি করেছি কিন্তু তার কিছু কাগজপত্র আমি দেখতে পাইনি। সে তার কউচি কিন্তু তার পত্তা পাই নাই কথা না রোগ হন্ড্রেড কি সত্য আমি ঠিক জার নাই তথাপি মু অনুমান করি রোগ তার দেহর

স কই সে আসবা যা তারপরে ডাক্তার স্ক্যানিং করি সাল্লা পরে যা বহুত খুশি প্রভু জগন্নাথ কতীর তা ম প্রার্থনা করছি শরীর কিছু তার অসুবিধা নথাও সমস্ত সুস্থ থা ছুয় মানে সুস্থ থা সবুদিনবি ঠাকুর কাছে প্রার্থনা কে ম যে প্রভু সমস্ত ভাল রখ সূর্য উঠিলা মাত্রে উঠিলামাত্রে মুভু তোমার সেই তেজ রয়ে যে করোনা মহামারী কি যার মানে তাকু ভল রখ তারপর মু আমার ঘর আমার স্বামী স্ত্রী দুইজন রুে আমি এবার আমি প্রতিক্রিয়া শুণুল এ হচ্ছেন উত্তম ক মা যেতলে পুজো ফেরিয়া খবর তাঁর পাখি পাইছেন এবং সে খুশি অনেক পু সহ ফোন যোগে কথাবার্তা হয়েছেন তা আগ্রারে ঠাবা করা যাই তে এই যেতিয়া পৰিবাৰ লোকে খবৰ পাইছো মা মা কথা হৈছিল মা এটা তাৰ বৰ্তমান খুছিৰ লহৰী খেলি যায় প্ৰভু জগন্নাথ সেই ধন্যবাদ দি জগন্নাথে মন আছিলে মই কিভাৱে সুস্থ ৰোঁ আৰু সুস্থভাৱে ঘৰক ফেৰি আছো বালৰ জিলা জলেশৰূ গোপবন্ধু চাহু অৰ্গছ নিউজ